সালাম আলাইকুম উনার্ড অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা একটা ম্যাথ সলভ করব। সেটা হলো যৌগিক করে ত্রিকূটমিতিক অনুপাতের একটি অঙ্ক প্রমাণ টাইপ তো এখানে বলা আছে দেখো প্রমাণ করো যে টেন থ্রি এ টেন টু এ টেন এ ইকুয়াল টেন থ্রি এ মাইনাস টেন টু এ মাইনাস টেন এ এটাকে আমাদের প্রুভ করতে হবে তো এখন আমরা প্রমাণ করতে গেলে সব সময় যে একটা জিনিস লক্ষ্য রাখি এটা আমরা হয়তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান করি অথবা রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান করি কিন্তু আমরা এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করি তাহলে আমাদের এটা একটা ডিফিকাল্ট হয়ে যাবে তো তার জন্য আমরা একটা শর্টকাট হইতে যাব সেটা হচ্ছে ধরো আমরা জানি আমরা জানি টেন থ্রি এ টেন থ্রি এ সমান আমরা কি এটা লিখতে পারি টেন টু এ প্লাস এ অবশ্যই কি এটা আমরা লিখতে পারি জি তো এখন দেখো এটা এটাকে যদি আমরা এ কল্পনা করি এটাকে যদি বি কল্পনা করি তাহলে আমরা যে পূর্বের ক্লাসে যে ফর্মুলাগুলো শিখেছি যে টেন এ প্লাস বি সেই সূত্রের মাধ্যমে কি আমরা কনভার্ট করতে পারবো বা ওই সূত্রটা কি এখানে অ্যাপ্লাই করতে পারবো তো এখন দেখো আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখো যে টেন থ্রি এ তাহলে আমরা কি সূত্রটা মনে আছে সবার তো যদি মনে না থাকে সমস্যা নাই এখন আমরা আবার রিমাইন্ড করে দেবো যে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব দেখো যে টেন এ বলতে এখানে টু এ টেন টু এ প্লাস টেন এ তারপর নিচে হবে কি ওয়ান মাইনাস টেন টু এ টেন এ এই তো সূত্র হয়ে গেল এখন আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে কী করতে হবে এটাকে ক্যালকুলেশন করলে ইজিলি কি আমরা প্রমাণ করতে পারবো তো দেখো বিষয়টা এটা খালি সংখ্যা সবসময় কি থাকে উপরে থাকে তাহলে এটার এটা কি আমরা আর আরই গুণ করব। আর এটাকে এ পাশে রেখে দিব তাহলে এটাকে যদি এ পাশে নিয়ে আসি টেন টু এ প্লাস টেন এ সমান এটাকে যদি এটা গুণ করি আমরা দেখো টেন থ্রি এ ওয়ান মাইনাস টেন থ্রি এ টেন টু এ টেন এ তাহলে দেখো এটা দ্বারা আমরা কি এটাকে গুণ করলাম ওয়ান দিয়ে গুণ করলে কি এটাই হয় এবং এটা দিয়ে এটা গুণ করলে টেন থ্রি এ টেন টু এ টেন এ তো এখন আমাদের প্রমাণ করতে হবে দেখো যে টেন থ্রি এ টেন টু এ টেন এ এগুলো হচ্ছে কি এই তিনটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এগুলো হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড তাহলে কি আমরা এটাকে নিয়ে আসবো যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে এদিকে নিয়ে আসলে কী হবে প্লাস চিহ্ন তাহলে দেখো টেন থ্রি এ টেন টু এ টেন এ সমান এখানে অলরেডি আছে কি টেন থ্রি এ আর এখানে টেন টু এ প্লাস টেন এ এই দুইটা এখানে পজিটিভভাবে আছে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে কি অবশ্যই নেগেটিভ টেন টু এ মাইনাস টেন এ তাহলে দেখো যে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম এই প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে এটাই কি আমরা এখানে লিখতে পারি প্রমাণিত তাহলে দেখো এভাবে আমরা যদি এই টাইপের ম্যাথগুলো থাকে যে এটা এই টাইপের যে আমরা যদি প্রমাণ করতে চাই যে টেন থ্রি এ টেন টু এ টেন এ এখানে যদি অন্য কোনো ভ্যালু থাকতো তাহলে অবশ্যই কি আমরা এইভাবে একটা সহজ ফরমেটে নিয়ে এসে তারপর কি করতাম প্রমাণ করতাম তো এখানে আমরা কি একটা সূত্র ইউজ করছি তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি যে সূত্র সূত্র কী করলাম আমরা টেন এ প্লাস বি এটা কি ইউজ করলাম ওকে সাইড নোট তো এ ছিল আমাদের আজকের যে ক্লাসটা তো এটা যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর এই ম্যাচগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে